লাস্ট কয়েক ধরে আমরা বন্ধুরা প্ল্যান করছিলাম কোথাও একটা ঘুরতে যাব। আমরা সবাই মিলে ঠিক করলাম নিকো পার্কে যাব। সো হ্যাঁ, আজকে হলো কি নিকো পার্কে আছি আমরা। এখন কারেন্টলি আছি CC2 সামনে। আমরা তিনজন, প্রীতম রূপঙ্কর তো আছি, তার সাথে সাথে হলো কি আমাদেরকে জয়েন করবে সৌম্যদীপ, ঋষভ আর দেবরাজ, ওরা আলাদা আসছে। তাহলে নেক্সট আমি ডাইরেক্ট নিকো পার্কে গিয়ে ব্লগটা স্টার্ট করছি, আর ওখানে তোমাদের যাই যাই ইনফরমেশন দেওয়া দিয়ে দেবো। এরকম ইউজলেস ক্লিপস দেখি কোনো লাভ নেই, ভিডিও লেন্থ এমনি বেড়ে যাবে। 70 years later আমরা পৌঁছে গেছি নিকো পার্কে। এখন বাই দা ওয়ে বিশাল বড় লম্বা লাইন, এটা অনলাইন টিকেটের জন্য। আমি তো ভেবেছিলাম অফলাইনের জন্য বড় লাইন হবে, কিন্তু অনলাইনের জন্য এই লাইন। ঠিক আছে, সৌম্যদীপ পেছনে, ঋষভ, দেবরাজ, এ বাবা ফাঁকা হয়ে গেছিল, আর আমাদের লাক খারাপ ছিল বলে ওইদিকে লাইন ফাঁকা, ওইদিকে থাকে। আমরা নিকো পার্কে এসে আগে বয়েল হয়ে গেছি, তারপরে ঠান্ডা হবো কিছুক্ষণ পরে। ঋষভ, প্রীতম, দেবরাজ, থ্যাংক ইউ। আমার ফাইনালি এক প্রায় এক ঘন্টা লাইন দেওয়ার পরে পেলাম আমাদের ব্যান্ড। এই যে আমাদের গ্যাং, সবাই মুখ দেখা দুজন আছে। এই যে দেবরাজ আর দেবরাজের দিদি আছে। এখন প্ল্যান চলছে, এটা কি আমরা চড়বো কি চড়বো, পুরো ম্যাপটা এখন আমরা প্ল্যান করছি কোনটা কোনটা আমরা চড়বো। তাহলে আপাতত প্ল্যান আছে সাইক্লোন চড়ার, যেটা হলো কি রোলার কোস্টার, তারপরে কেবেল কার, ওয়াটার শুট, আর হলো কি স্কাই ডাইভারটা বলছে সৌম্যদীপ চড়বে, আর স্ট্রাইকিং কার তো চড়বই। তো ফার্স্ট অফ অল আমরা ভাবছি আগে ঝিলমিলটাতে যাবো, মানে টয় ট্রেনটাতে। স্লাইট চেঞ্জ ইন প্ল্যান, আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কে যাচ্ছি। কেন গোল করে এক একজনকে কাঁধে হাত দিয়ে লাফা? মোবাইলটা ছবি তুলবো। প্রায় কি বলবো একটা হয়ে যাচ্ছিল, কিন্তু বেঁচে গেছি। আনফর্চুনেটলি একটা গাড়ি খারাপ হয়ে গেছে, ওর জন্য এটা ঠিক করছে, তাই পুরোটাই বন্ধ। আমাদের টাইমের খুব স্কেয়ারসিটি, তাই অন্য আমরা এখন যাচ্ছি ফ্রি ফলটাতে স্কাই ডাইভার। আমরা এবার এসে স্ট্রাইকিং কার রাইড করতে, আর ওই ফ্রি ফলটাই তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল, এমন কিছু ভয় লাগেনি। আমরা যাই খাবো। পার্কে তো আমরা খুবই এনজয় করলাম, কিন্তু আমাদের কাছে বেশি টাইম ছিল না অ্যামিউজমেন্টটা করার জন্য। আমরা বেশিটা ঘুরতে পারিনি, রূপঙ্ক তো ঘুরেই নি, ওর পায়ের অবস্থা খারাপ ছিল, ওর জন্য আমি বেশিটা ঘুরতেই পারিনি। আর প্রীতম একটা চলেছে, বেচারা মুড খারাপ হয়ে গেছে, আমারও মুডই খারাপ আছে, টাইম নেই আর, টাইম নেই আর তাই বেরোতে হচ্ছে এখন।
অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল হাকাতে লাঞ্চ করার, কিন্তু নেক্সট কি হয় সেটা তোমরা দেখে নাও। এখন বাজে হলো কি 3:44, আর হাকাতে আমাদের বলেছিল বাফেটার 3:30 অবধি থাকে, কিন্তু আনফরচুনেটলি আমাদের লেট হয়ে গেছে, তাই অন্য সেটা সম্ভব না। আমরা এখন যাচ্ছি সেন্টা ফ্যান্টাসি খেতে, তো এখন কারেন্টলি একবার বেরিয়ে আবার স্টার্ট করছি। তিনজন এসে গেছি সেন্টার, অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, চলো কি কি অর্ডার করছি দেখাচ্ছি। ফ্যান্টাসি ফ্যান্টাসিতে চলে এসেছি, মেনুটা দেখে নাও। তো প্রায় 10 বারের বেশি খেয়েছি, ওরা আজকে ট্রাই করে দেখো কেমন। বাঁশপোড়া না ওটা হবে, কেমন সরু চাকলিটা আসুক, ওটা দিয়ে কেমন লাগে দেখ। ওরাটা ওয়েট করছিল ওর বন্ধু সরু চাকলির আসার জন্য, এসে গেছে, এবার আমরা খাবো। আর বাই দ্য ওয়ে এখানে এসে গেছে আমাদের কুম পাওনা, চল ট্রাই করে দেখ। কেমন এটা আমিও ট্রাই করিনি, এটা আমিও টেস্ট করে বলছি। সরু চাকলি যেটা একটা রাইস বেসড ব্রেড, এটা দিয়ে ট্রাই করে দেখ এবার, এটা সিগনেচার ওদের। কেমন ভালো লাগছে। এটা আমাদের এগ চিকেন ফ্রাইড রাইস, আর এটা হলো কি এগ চিকেন নুডলস, আর সিজন চিকেন। এটা হচ্ছে আমাদের টোটাল বিল, এখানের প্রাইসগুলো চেক করে নাও। খাবার সব কটাই ভালো ছিল, তাই তো? সত্যি খুব ভালো। তোর কেমন লাগলো? ভালো। আর বাই দ্য ওয়ে ওরা আমাদেরকে দুটো থামস আপ ফ্রিতে দিয়েছে, কমপ্লিমেন্টারি, থ্যাঙ্কস ফর দ্যাট। সো জানি না ব্লগটা কতটুকু কি করতে পারলাম, কারণ আমাদের প্ল্যান ছিল ওয়াটার পার্কটা পুরো কভার করার, বাট আনফর্চুনেটলি আমাদের কোনো ইকুইপমেন্ট ছিল না, তাই জন্য জলে নিয়ে ফোনটা নামতে পারিনি। আর পরে দেখলাম পাউচেস বিক্রি হচ্ছে বাইরে, ওইটা যখন আমরা গেছি তখন বিক্রি হওয়া শুরু হয়। আমরা যে প্যাকেজটায় গেছি ওটা হলো কি 510 rupees, ওখানে তোমরা ফুল ওয়াটার পার্ক আর টোটাল অ্যামিউজমেন্ট পার্কটার অ্যাক্সেস পাবে। এটা শুধু মান্থ অফ মের জন্যে এই অফারটা চলছে, 510 rupees। ওই 510 rupees-এর মধ্যে তোমরা সব কিছু পাবে, সব কিছু ইনক্লুডেড আছে, শুধু ওই বলিং ছাড়া সব কিছুই আছে। ওরাও আজকে আমার অনেক হেল্প করেছে, আমরা অনেকটাই চেষ্টা করেছি যতটা দেখানোর, কিন্তু আনফরচুনেটলি আমাদের কাছে ওরকম কোনো ইকুইপমেন্টস ছিল না, আর অ্যামিউজমেন্ট পার্কটাও দেখাতে পারলাম না, কারণ তখন আমাদের টাইম ছিল না, আর আমাদের হাতে অত টাইম ছিল না। আমরা ভেবেছিলাম যে হাকাতে যাচ্ছি, কিন্তু হাকাতে তারপর আমাদের আবার অন্য জায়গায় যেতে হলো, তো ওর জন্য তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গেছি ওখানে। আমরা মেইনলি হাকাতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে বেরিয়েছি, কিন্তু হাকাই বললো ওরা 3:30 পরে সার্ভ করবে না। আমরা 3:32-তে পৌঁছে গেছিলাম সিটি সেন্টার ওয়ানে, কিন্তু ওরা বললো বাফে বন্ধ হয়ে গেছে। তাও যতটা পেরেছি দেখিয়েছি, তাহলে আজকে এতটাই থাকুক ব্লগটা। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, তোমার ওদের সাথেও দেখা হবে আবার। একদম, আবার নেক্সট ব্লগে। বাই বাই।